তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, বিএনপির মশাল মিছিল দেখলে জনগণ অগ্নিসংযোগের ভয়ে আতঙ্কিত হয়। বেগম জিয়ার হাঁটুর ব্যথা বা পেটের ব্যথা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার সূচক নয়। মিন্টু রোডে সরকারি বাসভবনে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। বিএনপি যখন মশাল মিছিল বের করে তখন জনগণ এতে আতঙ্কিত হয়, আবার কিসে আগুন দেয়? কারণ তারা তো অগ্নিসন্ত্রাসের রাজনীতি করে, বাসে গাড়িতে মানুষের সম্পত্তিতে আগুন দেওয়ার রাজনীতি করে। তো আসলে বিএনপি নানা ধরনের ইস্যু খুঁজছে। তারা আশা করেছিল খালেদা জিয়ার এই ইস্যুতে তারা তাদের কর্মীদের ব্যাপকভাবে নামাতে পারবে, কিন্তু প্রকৃতপক্ষে দেখা গেছে তাদের কর্মীরাও সেভাবে নামে নাই। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা তো খালেদা জিয়ার হাঁটুর ব্যথা কিংবা খালেদা জিয়ার পেটের অসুখ বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার ইন্ডিকেটর নয়। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার ইন্ডিকেটর হচ্ছে এই যে করোনা মহামারী যেভাবে সামাল দিয়েছে, সেটি হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার ইন্ডিকেটর।